তাই এই গুরুত্বপূর্ণ কাজটাই বলেছিলাম ফ্রেন্ডস, কি মানে শুভ কাজ, শুভ দিন থেকেই শুরু করব। আজকে বছরের প্রথম দিন ফ্রেন্ডস, তো জলখাবারটা একেবারে আমার বাবুদের ইচ্ছে মতো হয়েছে। লুচি তরকারি আর মিষ্টি ওরা খুব ভালোবাসে, না মিষ্টিটা যে খুব একটা ভালোবাসে এরকমটা নয়, তবে লুচি তরকারিটা খুবই ওদের প্রিয়। তো এই যে বড় বাবু দেখে একেবারে খুশি খুশি মুখ হয়ে গিয়েছে, এরপর চিম্পু মাকে ডেকে নিচ্ছি, তা দুই মেয়েকে আগে দিয়ে দেবো, তারপর আমরা সবাই খাবো। সবার নতুন বছর খুব 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 ভালো কাটুক, এটাই চাইবো, সাথে আমাদেরও ভালো কাটুক। তা যাই হোক, সকাল থেকে ছোট ছোট ক্লিপিংস তো অনেক নিয়েছি, কিন্তু সামনে এসে কথা বলার টাইম এই জাস্ট পেলাম। গাড়ি নিয়ে বেরিয়েছি ফ্রেন্ডস, তার কারণ হচ্ছে বৃষ্টি পড়ছে। কাল থেকেই না আড়াছাড়া পাড়া একটু বৃষ্টি পড়েই যাচ্ছে, কখনো খুব জোরে কখনো হালকা, কিন্তু পড়ছে। কালকের কাঁচা কাপড় আজ এখনো শুকায়নি, মানে ভেবে নাও জাবকি ড্রাই করা। তো আমরা যাচ্ছি এখন স্যাম সুইটস এ, কারণ হচ্ছে যে কালী মন্দিরে যাবো, একটুখানি মিষ্টি নেবো, কালী মন্দিরের পর যাবো একটুখানি সাই মন্দির, তারপর ঘরে এসে আবার পুজো আছে, মানে লাড্ডু গোপালকেও তো নতুন ড্রেস পরাতে হবে। তো যাই হোক চলো এখন থেকে, মানে ব্লগটা তো অনেক আগে থেকে স্টার্ট করে দিয়েছি, হ্যাঁ লাড্ডু গোপালেরও ড্রেস এনেছি, তো ছোট ছোট করে ভিডিও নেওয়া তো অনেকক্ষণ আগে থেকে স্টার্ট করে দিয়েছি। সাথে থাকো, আশা করি আজকে আমাদের পয়লা বৈশাখের ভিডিও দেখতে তোমাদের খুবই ভালো লাগবে, সাথে থাকো। তো এই যে আধা কিলো পাতিসা, এটা নিলাম সাই মন্দিরের জন্য, এই মিষ্টিটা, এই মিষ্টিটা নিলাম কালী মন্দিরের জন্য। আজ মিষ্টির দোকানে মারাত্মক ভিড়, এত ভিড় এত ভিড় যে কি বলবো। যাই হোক 15 মিনিট টাইম লেগে গেল, নেওয়া হয়ে গিয়েছে, চলো এবার সিধা কালী মন্দির, তারপর ওখান থেকে যাব সাই মন্দির। পুজো করা কমপ্লিট হয়ে গেল, ওই যে আবার বৃষ্টি শুরু হলো, মেরে গেল হাত ধুতে, সুজটা পড়লো তাই জন্য,
আর বেশ ভালো লাগলো। তো এখানে না কেউ পুজো করাচ্ছে, কিছু হাবান ঠাবান হচ্ছে, যাই হোক যতটা সম্ভব হালকা ফুলকা ভিডিও নিলাম। আর আজকে পয়লা বৈশাখ, পুজো করে মনটা আলাদাই লাগছে। কিন্তু সাই মন্দিরের জন্য না ফ্রেন্ডস, আধা কিলো আলাদা করে মিষ্টি নিলাম যে পুজো করি ওখানে সবাইকে দেব। দেখছি সাই মন্দিরে ওরকম কেউ বসেনি, তো ভাবছি এখন আর তাহলে যাবো না, এখন ঘরেই যাই। হ্যাঁ চলো, বৃষ্টি পড়ছে, বিকেলবেলা তখন এসে ফ্রেন্ডস সাই মন্দিরে পুজো দিয়ে পড়ে আর ওই মিষ্টিগুলো সব সাই মন্দিরেই ভাগ করে সবাইকে দিয়ে দেবো, কারণ সবার নামই তো কিনেছি সেই জন্য। চলো তাহলে, বৃষ্টি পড়ছে, জলদি করে যাই। আধা ঘন্টারও বেশি সময় লেগে গেল লাড্ডু গোপালকে সাজাতে সাজাতে। তো কীরকম লাগছে তোমরা জানিও ফ্রেন্ডস, তো আমার কিন্তু এখনো পুজো হয়নি। তো এটা হচ্ছে নতুন জামা। হয়তো হলে মাছ হতো, তো ঠিক আছে নবরাত্রি পেরিয়ে যাওয়ার পর করবো। তো আজকে করছি পনির আর ফ্রাইড রাইস। তো বর দেখেছে হায়দ্রাবাদী পনির, তো হায়দ্রাবাদি পনির ও বানাবে, সাথে আমি আছি, আর তার সাথে ফ্রাইড রাইস, বা সিম্পল মেনু, ঠিক আছে। আর ফ্রিজে আজকে প্রচুর মিষ্টি হয়ে গেছে নাই নাই করে। তো ঠিক আছে চলো, তাহলে বেরিয়েছি এখন দুজন মিলে নিতে, ঝটপট নিয়ে নিই, হয়ে যাবে। তা আমার ভাগের কাজটি কমপ্লিট, যেটা হচ্ছে ফ্রাইড রাইস বানানো। বরের কিন্তু এখনো চলছে, এই যে কি গো কত দূর, হায়দ্রাবাদি চিকেন শুনেছি, তোমরাও শুনেছো হয়তো, হায়দ্রাবাদি পনিরটা আমি প্রথমবার শুনলাম, বুঝলে, অনেকেই হয়তো প্রথমবার শুনবে হায়দ্রাবাদি পনির। তো এই যে প্রায় শেষের দিকে, পনিরের কাট করলে একটু আলাদা হয়ে গেছে, একটু লম্বা লম্বা হতো, তো ঠিক আছে টেস্টে কোনো ফরক করবে না। এখানে হচ্ছে আমাদের পয়লা বৈশাখ স্পেশাল হায়দ্রাবাদি পনির, আর তার সাথে আছে ফ্রাইড রাইস। তো এই যে রান্নাবান্না কমপ্লিট হলো, সময় এখন দুপুর আড়াইটা। এদিকে বাসনটার জন্য আমি মেজে নিয়েছি, সাথে সাথে পুরো ক্লিনই হয়ে মানে মুছতে হবে, বাকি মানে কাজ অনেকটাই এগিয়ে রেখেছি। তা এখন বাবাকে খেতে দিয়েছি, মা যদি খায় মাকেও দিয়ে দেবো, আমি আর বর এখন খাবো না, আমরা যাবো এখন ছাদে, বুঝলে গো, চলো রিলসটা বানিয়ে দিই, তো তারপরে এসে নিয়ে খাবো। ওয়েদারটা আজকে বেশ আছে, মানে না রোদ নেই, আর মাঝে মাঝে বৃষ্টি পড়ছে, আর বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, মানে আরামদায়ক আর কি। আর নতুন ড্রেস পরে না কিচেনে কাজ করতে কি অসুবিধা হয় না, কিন্তু কিছু করার নেই, আজ পয়লা বৈশাখ করতে তো হবে। তো এই যে এই হচ্ছে আমাদের আজকের ওয়েদার, দেখো বুঝতে পারছো কতটা হাওয়া চলছে, তো বেশ হাওয়া চলছে আজকে। তো এই যে আমরা গিয়েছিলাম ফ্রেন্ডস ছাদে রিলসটা বানাতে, ফানি রিলস। এই হচ্ছে আমাদের ফুল ফ্যামিলি, ওই রিলসের পুরো টিম আমরাই। কেমন হলো বলো, ছাদে বেশি ভালো হলো না এখানে? বললাম চলো পার্কে যাই, হয়ে যাবে। তো বলছে কি একটা রিলস বানাতে আবার পার্কে যাবো, অনেকগুলো রিলস বানাচ্ছে। হ্যাঁ, আর ওয়েদারটা না বেশ ভালো আছে, তাই কি না বলো, বেশ হাওয়া চলছে, মানে রোদ নেই আজ, একটুও রোদ নেই। ঠিক আছে চলো তাহলে এবার আমরা ঘরে যাই, কারণ এবারে খিদে পেয়েছে, এতক্ষণ খিদে পানি, তবে এবার খিদে পেয়েছে। আমাদের ফেভারিট ফ্রাইড রাইস আর পনির হায়দ্রাবাদি পনির। দারুণ যে খেতে হয়েছে না ফ্রেন্ডস, ভেবেছিলাম খাবার খাওয়ার পরেই একেবারে ক্যামেরাটা অন করবো। এই যে অসম্ভব সুন্দর, আমার ফ্রাইড রাইস এমনিতেই খুবই প্রিয়, ফ্রাইড রাইস আমাকে যেটার সাথে দেওয়া হোক না কেন আমি খেয়ে নিই। ও আজকে দারুণ বানিয়েছে হায়দ্রাবাদি পানিরটা, ভালো হয়েছে না সত্যি বলো, ঝালের জন্যই ভালো লাগছে, খুব ভালো লাগছে। এটা সেকেন্ড রাউন্ড চলছে ফ্রেন্ডস, মানে একবার খাওয়া হয়ে গেছে, আমার কাছে আরেকবার চাইলাম। এটা আমার বাবুরও সেকেন্ড রাউন্ড চলছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, তা এখন বাজে সন্ধ্যা 7:30, ঘরে সন্ধ্যাবাতি সব দেওয়া হয়ে গিয়েছে, বাবাকে চা করে দিলাম,
তা মা সকালবেলায় মন্দির যায়নি, তো মা এখন যাবে সাথে, তো সবাই মিলে যাচ্ছি সাই মন্দির। আর এই যে সকালে মিষ্টিটা কিনেছিলাম, অ্যাকচুয়ালি ওখানে বাইরে অনেকেই বসে থাকেন, তো তো উনাদের নাম করেই কিনেছিলাম, তো সকালে কেউই বসেছিল না, তাই ভাবলাম থাক বিকেলবেলা তখন আবার আসবো, তো ওই জন্যই এখন বেড়াচ্ছি। আর যে চুড়িদারটা পরেছিলাম সেটা না, সকাল থেকে যেহেতু পরে খাওয়া দাওয়া করেছি, তো মন্দির যাচ্ছি কীভাবে ওটার পরবো, চেঞ্জ করে পরলাম এই শাড়িটা। তবে এত সুন্দর শাড়িটা আমার বুনুর বিয়ের সময় খারাপ করে ফেলেছি। এই যে এটা হচ্ছে যখন জল সইতে যাচ্ছিলাম, ওই হাড়িগুলোর মধ্যে না পুরো রং করে আঁকা ছিল, আর জল পড়ে পড়ে ওই জলটা বারবার মানে ওই রংটা লেগে লেগে কাঁখে ছিল কলসিটা, দিয়ে এই জায়গাটা পুরো খারাপ হয়ে গিয়েছে। তো যাই হোক, ওই ড্রাই ক্লিনে দেওয়ার পরও ঠিক হয়নি, তো ওই জন্য শাড়িটা আমি বাইরেই রেখেছিলাম যে হালকা ফুলকা পরে রিলস বানিয়ে আর কি পরে নেবো, এটা তো আর রেখে বাইরে কোথাও পরা যাবে না। তো ঠিক আছে চলো সাই মন্দিরে যাচ্ছি, ইয়েলো কালারের শাড়িও মানে ইয়েলো রংটা চলেও আর কি, তাই জন্য পরে নিলাম। তা চলো এবার সাই মন্দিরে সাই বাবাকে দেখাই। মেয়েরা এখানে বসে দেখছি মন্ত্র পাঠ করে প্রণাম করছে, তার ভিডিওটা তো নিতেই হতো। তাই যে পুজো করানো হয়ে গেছে ফ্রেন্ডস, এবার এই মিষ্টিগুলো বাইরে সবাইকে দিয়ে দেবো, কেবল একটা মিষ্টি রাখবো আমরা ভাগ করে খাবো সেই জন্য। যাও চিম্বু যাও, না তুমি যাও জলদি ঢোকো, সামনে বেটা অমনি করে বসানো যায় না, সামনে বসাটা রিস্ক, গাড়িতে ব্রেক মারলে আগে সামনে ঝাঁকানি দেয়। এই যে এখানে সবাই এখন ফুচকা খাওয়া হচ্ছে, এখন যেহেতু নবরাত্রি বিনা পেঁয়াজের ফুচকা, কিন্তু তবুও ভালো লাগছে খেতে। পেঁয়াজ দেয়নি ওই জন্য। হ্যাঁ ফ্রেন্ড, সকাল থেকে আজকের আমাদের খাওয়া দাওয়া বেশ ভালোই হয়েছে, তার কারণ হচ্ছে বাড়িতে বানিয়েছিলাম আমরা মানে বড় হায়দ্রাবাদী পনির, আর আমি বানিয়েছিলাম ফ্রাইড রাইস, আর সন্ধ্যেবেলাতে ওই ধোসা ফুচকা, মা খেলো অনেকদিন বাদে ফুচকা, মা তো জেনারেলি অমনি বাইরে যায় না, ফুচকা ধোসা তার সাথে সাম্বার বড়া ইডলি বড়া যা যেটা ভালো লেগেছে খেয়েছে। আর ধোসা আমি আর বর মানে আধে গাধে খেয়েছি, দুই মেয়েও আধে গাধে খেয়েছে, ফুচকা খাওয়ার পর কারোরই ওরকম আর খুব একটা খিদে ছিল না। আর আজকে আমরা সবাই লেট লাঞ্চ করেছি, আর এনেছি এখন আমরা আইসক্রিম ক্রিম বেলের ম্যাক্সাম, তো এটাই এখন আমরা খাবো, এটা ছাড়া তো সম্ভবই না মানে খাওয়া দাওয়া ভালো কমপ্লিট হওয়া। তো এখনই ফ্রেন্ড ব্লগটাকে এন্ড করছি না, আজকে যেহেতু একটা সুন্দর দিন তাই জন্য একটা সুন্দর কাজ শুরু করছি আজ থেকেই, তো ওটা তোমাদের সাথে শেয়ার করে ব্লগটাকে এন্ড করবো। আর এখন আমি পরে আছি শাড়িটা, বিকজ হাতে গুনে চারটা রিলস বানালাম, খুব একটা সময় নেই, তো তো রাত্রি 9:30 বাজছে, মেয়েদেরকে আগে শুইয়ে দিই তারপর ওই কাজটি করতে বসবো, করতে করতে ব্লগটাকেও এন্ড করবো। তাই এই গুরুত্বপূর্ণ কাজটাই বলেছিলাম ফ্রেন্ডস, কি মানে শুভ কাজ শুভ দিন থেকেই শুরু করব, যদিও সবটাই বরের ইচ্ছা, মানে ওর সাথে আমি যখন আলোচনাটা করেছিলাম যে মোটামুটি কদিন হবে গো, যে আমি তোমাকে বললাম লিঙ্কডইনে আমিও প্রোফাইল ওপেন করে নি, তিন চার দিন হবে, তো বরাবরকার মতো যেমন সবসময় আমাকে সাপোর্ট করে সব কাজই সেরকমই, তো বললো হ্যাঁ 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 একদমই খুবই ভালো কথা, তো তুমি প্রতিদিন পোস্ট করবে? বললাম হ্যাঁ, যেমন আমি ভিডিও পোস্ট করি আমি লিঙ্কডইনে পোস্ট করব, তো করতে করতে ইজি হয়ে যাবে, প্রথম প্রথম তো জানি ওর গাইডেন্স চাই। তো ফাইনালি ও বললো তাহলে চলো পয়লা বৈশাখের দিন থেকে শুরু করে দাও তোমার পোস্ট রেডি করা, তাহলে মানডে থেকে পোস্ট যেতে লেগে যাবে।
তো আমার পোস্ট রেডি ফ্রেন্ডস, কালকে আমার প্রথম পোস্ট চলে যাবে, তো আমি তো খুবই হ্যাপি। তো যাই হোক, লিঙ্কডিনে প্রোফাইল ওপেন করে আমার খুব ভালো লাগছে। তো ঠিক আছে, এটাই ছিল আমার শুভ দিনে শুভ কাজ। তো আজকের পুরো দিনের ব্লগ যেটা হয়েছে, মানে ভালো লেগেছে, যেটা করেছি আমরা সবটাই শেয়ার করেছি তোমাদের সাথে। তো তোমাদের কীরকম লাগলো তোমরা জানিও। তো চলো কালকে আসছি একটা নতুন ভিডিওর সাথে খুব জলদি। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের জন্য এতটাই। আর হ্যাঁ, মনে হয় কালকে ভিডিওটা 8টার সময় পোস্ট হতে, মানে নাও হতে পারে, একটু লেট হতে পারে, দেখা যাক, আমি চেষ্টা করছি। কারণ আমার চোখগুলো ভীষণ ব্যথা করছে, জানি না কতটা এডিটটা এখন এগাতে পারবো, কারণ প্রায় 10:45, মেয়েদের আবার স্কুল আছে, দেখা যাক। ঠিক আছে, তো চলো তাহলে আজকের জন্য গুড নাইট, লাভ ইউ অল, টাটা।